এরা মানে বিচ্ছিন্ন করে নালিয়েছে। আমরা যারা মসজিদ হয় বাংলাদেশের ভিতরে, আমরা 93% মুসলমান, মসজিদ হয় সকলে বইয়া আরে সকলে ওখান চাইতে পয়সা তুইয়া সকলে বইয়া দেখা যায় মসজিদ। এই মসজিদ হয়েছে সময় কেউ জানে না, আপনার স্বাধীন পাড়ার যে মসজিদ হয়েছে কিংবা বটেশ্বর যে মসজিদ হয়েছে, এই মসজিদ দিয়ে এখন পর্যন্ত মায়ের দরবার খাদ্যা বসার আছে। কুমারপাড়ার মসজিদ লইয়া আরে তারা কুমারপাড়াবাসী গত পরশুদিন যে কথা কইছেন যে আমরা এনে মসজিদ হইবার দিছি না। এক পর্যায়ে যে সময় আমার বনবর্তী যে মসজিদ অন্যায় কেন বাসাও তখন গিয়ে দেখা গেছে মসজিদ হয়ে গেছে। এই যে অবস্থা মসজিদও বানায় সেবা খারাপ বানায় এটা কেউ খুঁজতে পারে। আপনি এখানে মসজিদ নামাজ পড়া দৌড়িত না, এই এরা কিন্তু এই সমাজও নাই, এখানে বাদ নাই, এরাও কিন্তু দাড়ি রাখে, এরাও চকি লাগায়, এরাও কিন্তু বোধটা করে। সুতরাং এই মানুষগুলো চেক দিচ্ছি, চেক দিতে গেলে আমার মনে হয় আপনারা সব সজাগ থাকতে এবং গতকাল আগামীকালকে যে প্রোগ্রাম যেটা আপনারা করতে কিংবা আমরা আছি আপনারা লোকে করতাম এই জিনিসগুলো সুন্দর রাখতে এবং সবচেয়ে বড় বিষয় যেটা লোকে আমরা যে আজকে মিটিং করা সিটি কর্পোরেশনের আন্ডারে হোক এইটাই লোকে আর মসজিদ একটা অর্থ নামাজ নিশ্চিত না, কারণ তারা দুনিয়ার কোন জায়গা তুই লোকে আর মুসলমান যেখানে আছে সাই মাঝাব মানে তারা মাঝাবও মানে না, তো মাঝাব মানে না যে তারা কিন্তু আরো মুসলমান এগুলো না এটা দুনিয়া। সুতরাং এই জিনিসটা ক্লিয়ার করা উচিত।